বর্ষীয়ান কংগ্রেস নেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র আর নেই। কংগ্রেস হারালো তাদের ছোড়তাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হল সোমেন মিত্রের। 78 বছর বয়স হয়েছিল তার। ছাত্র জীবনে যার রাজনীতিতে হাতেখড়ি, বরকত গনি খানের ভাবশিষ্য। 1972 কংগ্রেসের টিকিটে প্রথমবার বিধানসভায় যান তিনি। শিয়ালদা থেকে 7 বারের বিধায়ক সোমেন মিত্র। 1992 থেকে 98 প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে ছিলেন। 2008 কংগ্রেস ছেড়ে নতুন দল প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস তৈরি করেন। 2009 তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে জয়। 2014 লোকসভা ভোটের আগে আবারও ফিরে যান কংগ্রেসে। তার আগে 2009 ডায়মন্ড হারবার থেকে সাংসদ। 2014 তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে প্রত্যাবর্তন। 2016 বাম কংগ্রেস জোটের অন্যতম কারিগর সোমেন মিত্র। 2018 থেকে ফের প্রদেশ কংগ্রেসের সভাপতি। তার হাতে তৈরি বিধানভবন, তার চেয়ার পড়ে থাকল শূন্য হয়ে। বিধানভবন এখন শুনশান। বিস্তারিত জানব বিধানভবনের পরিস্থিতি। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিধানভবন থেকে। বিশ্বজিৎ, বিধানভবনে কখন আনা হবে সোমেন মিত্রকে, এবং বিধানভবনে কারা কারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, কি ছবি? দেখো, বিধানভবন যে ভবন তার হাতে তৈরি, সেই প্রিয় ছোড়দা সোমেন মিত্র, তিনি আর আসবেন না, আসবেন তার নশ্বর দেহ। আর সেই নশ্বর দেহ রাখার জন্য এখানে জায়গা করা হয়েছে, এবং এই জায়গাতেই আর কিছুক্ষণের মধ্যেই সোমেন মিত্র তার নশ্বর দেহ আসবে। যে প্রিয় ছোড়দা এই বিধানভবন তৈরি করেছিলেন, তার আর ফিরে আসা হবে না। তার চেয়ার আজ শূন্য, তার চেয়ারের যে প্রদেশ কংগ্রেস সভাপতির ঘর সেটা আজ শূন্য। সোমেনদা 7 বারের বিধায়ক ছিলেন, আর সেই বিধানসভার কংগ্রেসের 4 বারের বিধায়ক অসিত মিত্র আমার সঙ্গে রয়েছেন। অসিতদা, আপনার কাছে একটু জানতে চাইব যে আপনার চোখে ছোড়দা সোমেন মিত্র ঠিক কেমন? দেখুন, সোমেনদা আমাদের নেতা, একসময়কার যুব আন্দোলনের নেতা, ছাত্র আন্দোলনের সঙ্গেও তার সংযোগ ছিল। আমি যখন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তখন পশ্চিমবাংলার, তখনও তিনি যুব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, এবং পরবর্তী পর্যায়ে তিনি কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন। প্রতিটা ক্ষেত্রেই আমরা সোমেনদাকে আমাদের নেতা হিসেবে পেয়েছি, এবং অনেক সময়ই আমরা বন্ধু হিসেবে পেয়েছি। সমস্ত কথা তার কাছে অকপটে বলা যেত। তার ব্যক্তিগত দাম মানে ব্যক্তিত্ব ছিল অনেক, কিন্তু তা সত্ত্বেও আমরা তার কাছে সমস্ত কিছু কথা বলতে পারতাম, সমস্যার কথা বলতে পারতাম, এবং আন্দোলনের গতি প্রকৃতির কথা বলতে পারতাম। আর যে 1992, তারপর 96 প্রদেশ কংগ্রেস সভাপতি, তারপর দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেস থেকে ফিরে আবার ক্যাপ্টেনের দায়িত্ব, কতটা মনোবল পেয়েছিলেন তখন আপনি? আমরা ভীষণভাবে তার মনোবল ফিরে পেয়েছিলাম, এই কারণে যে সোমেনদা যখন চলে গিয়েছিলেন তখন আমাদের বুকের পাঁজর ভেঙে গিয়েছিল। মনে হতো যে ভীষণ একটা কষ্ট হলো আমাদের, যে সোমেনদার মতো একজন নেতা, যে নেতৃত্ব আগামী দিনে আমাদেরকে আরও নতুন জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে, যখন তিনি চলে গিয়েছিলেন, আবার যখন তিনি ফিরে এলেন তখন আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম যে তাঁর যা নেতৃত্বেই আমরা আবার যাব। নির্বাচনের আগে যে জোটের প্রক্রিয়া তৈরি হচ্ছিল, সোমেনদা চলে যাওয়ায় সেটা কত ধাক্কা খেলো সেই জোট প্রক্রিয়া? আমি আপনাকে বলছি, নিঃসন্দেহে আমার কাজ একটা কথাই মনে পড়েছে। কাল যখন রাত্রি 3:30 সময় আমি একটা আমার বই পড়ার অভ্যেস আছে, তো আমি যখন বই পড়তে গেছি তখন দেখছি লেখা আছে যে তিনি নেই। আর আমার সবথেকে বেশি যেটা মনে হয়েছে যে সোমেনদা যে বর্তমানে বামফ্রন্ট এবং কংগ্রেসের যে নেতৃত্বের যোগাযোগ এবং যে কী বলবো যে জোট, এই জোটটা তাঁর নেতৃত্বের দরকারটা এই সময় ভীষণ দরকার ছিল, ভীষণ দরকার ছিল এই সময়ে যাকে তিনি চলে গেলেন। প্রদেশ কংগ্রেসে তার অগণিত ভক্তরা এই মুহূর্তে এসেছেন, আমরা সেই ছবিটাই দেখাবো। একেবারে বিশ্বজিৎ, সে ছবি আমরা দেখবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। সুব্রতবাবু, কিছু বলার নেই, অনেকেই বলেন যে তাদের রাজনীতিতে হাতে খড়ি সোমেন মিত্রের হাতে,
সেই সোমেন মিত্রকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, ব্যক্তি সোমেন মিত্রকে আজ কারণ আমরা যে তিনজন একসঙ্গে ওখানে রাজনীতি করতাম, প্রিয়দা, আমি, সোমেন, তার মধ্যে প্রিয়দা আগেই গত হয়েছেন, সোমেন আজকে মারা গেল, এটা অত্যন্ত দুঃখের এবং কষ্টের। সোমেন মিত্রা নিয়ে সাহস নিয়ে কংগ্রেস রাজনীতি করত, সেই সময় ওই অঞ্চলে নকশালকে প্রচন্ড দাপট ছিল, তাই মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমেন এবং আমরা ওখানে রাজনীতি করতাম। সোমেনের গত দুদিন আগেও আমি খবর নিয়েছিলাম, কাজে আশা করেছিলাম সোমেন ভালোই আছে, কিন্তু হঠাৎ আজকে সকালবেলা তার এই মৃত্যুর সংবাদ পেয়ে আমরা মর্মাহত এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমার শ্রদ্ধা রইল এবং আশা করব যে কংগ্রেসের যারা সদস্য তারা এই শোক কাটিয়ে আবার তার প্রদর্শিত পথে চলবে। অনেক উত্থান পতনের সাক্ষী আমাদের সঙ্গে রাজনীতিতে সোমেনের, এবং আমরা 1971 সালে আমি আর প্রিয়দা নির্বাচিত হয়েছিলাম, 1972 থেকে সোমেন নির্বাচিত হয়েছিল এবং তারপর দীর্ঘদিন সোমেন এমএলএ ছিল এবং পার্টিরও প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে অলঙ্কৃত হয়েছিল। সোমেন মিত্রপ্রেসী ছিল, হাসি মুখে থাকত এবং অত্যন্ত পরোপকারী ছিল, রাজনীতির ঊর্ধ্ব এইসব তার মধ্যে ছিল, তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আজ বিশেষ কোন দিনের কথা মনে পড়ছে, কোন দিন কোন ঘটনা শেয়ার করতে চাইবেন তার সঙ্গে? আমার একটা ব্যক্তিগত দিনের কথা মনে পড়ছে, আমি দিল্লির বাইরে ছিলাম আর কলকাতায় আমার বাড়িতে বাবা আমার সঙ্গে থাকতেন, আমার বাবা হঠাৎ মারা যান, সেই সময় সোমেনই বাবাকে হাসপাতাল থেকে নিয়ে আসা থেকে আরম্ভ করে রেখে দেওয়া, আমাকে সংবাদ দেওয়া, সমস্ত দায়িত্ব পালন করেছিল এবং তার জন্য আমি আমার আজও পরিবার প্রতি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে, তার স্মৃতিচারণায় অনেকটা জুড়ে রয়েছেন সোমেন মিত্র, একসঙ্গে রাজনীতি করার সময়ের কথা তুলে ধরলেন তিনি। সোমেন মিত্রের হাসি মুখ মনে রাখবে সকলে, কংগ্রেসের প্রতিটি স্তরের কর্মী, তারা আজ শোকাহত। সোমেন মিত্রের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি টুইট করেন, এই কঠিন সময়ে প্রয়াত সোমেন মিত্রের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাচ্ছি, চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণে থাকবেন। টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নেতা, প্রাক্তন সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুতে শোকাহত, পরিবার বন্ধুদের গভীর সমবেদনা জানাই। আমহা স্ট্রিটের ছোড়দা নামে কংগ্রেস রাজনীতিতে বেশি পরিচিত ছিলেন সোমেন বাবু, প্রয়াত বরকত গনি খান চৌধুরীর ভাবশিষ্য বলা হতো তাকে। শিয়ালদা কেন্দ্র থেকে বেশ কয়েকবার বিধায়ক হয়েছিলেন, 2007-08 সালে কংগ্রেস ছেড়ে প্রথম প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেন সোমেন মিত্র, তারপর যোগ দেন তৃণমূলে। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ হয়েছিলেন 2009 সালে, আবার 2014 সালে লোকসভা ভোটের আগে কংগ্রেসে ফিরে যান। সোমেন মিত্র কংগ্রেস রাজনীতিতে আমার প্রবেশের পথকে প্রশস্ত করে দিয়েছিলেন, তিনি শুধু আমার নেতা নন, তিনি আমার অভিভাবক ছিলেন, তার সঙ্গে আমার রাজনীতির সম্পর্ক নয় শুধুমাত্র, তার সঙ্গে আমার আবেগের সম্পর্ক, ভাতৃত্বের সম্পর্ক, তাকে আমি দাদা বলে ডাকতাম। একটু আগে আপনারা বললেন সবাই ছোড়দা বলতো, আমি কোনো ছোড়দা বলিনি, তাকে দাদা বলে ডাকতাম। আজকে আমি জনপ্রতিনিধি হয়েছি, আমার রাজনৈতিক যে জমি আমি পেয়েছি, আমি জনপ্রতিনিধির সুযোগ পেয়েছি, সব কিছু পিছনে মূল কারিগর হচ্ছে সোমেন মিত্র মহাশয়। তখন আমাকে কেউ চিনত না, জানতো না, কংগ্রেস দলে প্রবেশের পথে অনেকে বাধা দিল,
কিন্তু তিনি সকল বাধাকে উপেক্ষা করে আমাকে কংগ্রেস দলের টিকিট দিলেন, আমাকে লড়াই করবার সাহস যোগালেন, বাকি সব রকম মদত করলেন। তাই সোমেন মিত্রের মৃত্যুটা আমার কাছে না একদম ব্যক্তিগত ক্ষতি, মানে পার্সোনাল লস হিসাবে আমি মনে করি। এর আগেও তিনি সংগ্রাম করে লড়াই করে যেমন রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, স্বাস্থ্যের কারণে তাকে বহুবার লড়াই করতে হয়েছে। কখনো দিল্লিতে হার্ট অপারেশন করেছে, তখন ছিলাম, আবার এইমস এ ভর্তি হলো, তখনও ছিলাম, এবার কয়েকদিন ধরে শুনলাম যে তিনি হাসপাতালে ভর্তি আছেন। বেলভিউতে বৌদির কাছে খোঁজ নিয়েছি, খুব খারাপ লাগছে যে বৌদি আমাকে বলেছিলেন যে আপনারা সবাই প্রে করুন যাতে উনি সুস্থ হয়ে যান, আমরা সবাই প্রে করেছিলাম কিন্তু তাকে বাঁচানো গেল না। এটা তো অপূরণীয় কংগ্রেস দলের ক্ষতি, তিনি কংগ্রেস দলের একটা অধ্যায় সমাপ্ত করলেন তার এই মৃত্যুর মধ্য দিয়ে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত, বেদনাহত, মর্মাহত এবং শোকার্ত। বেনিয়াপুকুরে 18 ঘন্টা ধরে পড়ে দেহ শ্মশানে নিয়ে যেতে বাধা দিলেন স্থানীয়রা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বেনিয়াপুকুরে 18 ঘন্টা ধরে পড়ে দেহ শ্মশানে নিয়ে যেতে বাধা স্থানীয়দের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, কেন এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, নূপুর দাশগুপ্ত 71 বছর বয়স, বেনিয়াপুকুরের কৃষ্ণপাড়ের বাসিন্দা। সেখানে তার মৃত্যু হওয়ার পর থেকেই এলাকাবাসীর অভিযোগ যে করোনা আক্রান্ত হওয়ার পর তার মৃত্যু, যে কিন্তু সেরকম কোনো যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না। ফলত তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, এলাকাবাসীর অভিযোগ যে খুব সাধারণভাবেই নিয়ে যাওয়া হচ্ছিল, এর ফলে সংক্রমণের আশঙ্কা ছিল। কিন্তু বাড়ির লোক তাদেরও বক্তব্য যে তারা এই বিষয়টাকে নিয়ে যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ এরকম চলছিল, কিন্তু সর্বশেষ যে বিষয় যে তাকে নিয়ে যাওয়ার জন্য যে প্রশাসনের যে উদ্যোগ, সেই উদ্যোগের কিন্তু ঘাটতি, সেই অভিযোগ কিন্তু এলাকাবাসী রয়েছে। কারণ প্রথমে যে সাধারণভাবে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে বিশেষভাবে নিয়ে যাওয়ার যে কথা, সেটা মানা হচ্ছিল না। তার জন্য তার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়নি। ফলত সেখানেই সেই দেহ পড়ে রয়েছে এবং তার ফলে কিন্তু সেখান থেকে সংক্রমণের যথেষ্ট আশঙ্কা রয়েছে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে এলাকায় কিন্তু একটা আশঙ্কা রয়েছে যেহেতু এখনো পর্যন্ত ওইরকম একটা পরিস্থিতির মধ্যে দেহ রয়েছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য সেরকম কোনো উদ্যোগ নেই। যদিও এর আগে দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এলাকার মানুষ বাধা দিয়েছিলেন, কারণ তাদের অভিযোগ ছিল যে যেরকমভাবে একটা করোনার দেহ নিয়ে যাওয়া প্রয়োজন, সেরকমভাবে নিয়ে যাওয়া ব্যবস্থা হচ্ছে না। একদমই কি বলেছেন এলাকার মানুষ শুনে নেব। ডিসচার্জে লেখাই আছে COVID-19 পজিটিভ, তো 26 তারিখে যদি উনি COVID-19 পজিটিভ নিয়ে পাড়ায় আসেন, 29 মারা যাচ্ছেন, তাহলে এই ডক্টর কি করে লিখলো এটা যে ডেথ সার্টিফিকেটে কিনা করোনার পজিটিভের ব্যাপার নেই? দুটোই ফেক, নার্সিংহোমও ফেক রিপোর্ট দিয়েছে। তো আমরা তারপরে লোকাল থানাকে জানানো হয়, লোকাল থানাকে জানিয়ে আমরা এখানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, 400 ফ্যামিলি থাকে, 5:30 মারা গেছে, কেউ এখনো আসেনি। হেলথ ডিপার্টমেন্টকে জানানো কি? হেলথ ডিপার্টমেন্ট কে যখন আমরা বলেছি, হেলথ ডিপার্টমেন্ট বলছে এটা আমার কাজ না, আমি আপনাকে KMC নাম্বার দিয়ে দিতে পারি, আপনি যোগাযোগ করুন।